তাকওয়া অর্জন হয় কেমন করে, ওর আর একটা দিক আছে। এই তো একটা লং টাইম ধরে আপনি বেঁচে থাকছেন, এর মাধ্যমে প্রশিক্ষণ হচ্ছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে এখলাস। রোজার মধ্যে যে এখলাস আছে, যে এখলাস ফুটে উঠে, দুনিয়ার কোনো ইবাদত বন্দি গিয়ে ওই রকম এখলাস ফুটে উঠে না। এখলাস মানে হচ্ছে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে ইবাদত করা, আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে ইবাদত বন্দি করা। চিন্তা করুন এই বিষয়টি, নামাজ যদি আমরা পড়ি, যতই লুকাবার চেষ্টা করি জানবে, কেউ না কেউ জানবে, তাই না? ফরজ নামাজ জামাতে যেতে হবে, পুরুষদেরকে জানবে, মুসল্লিরা জানবে যে আপনার মহল্লার লোকেরা জানবে যে আপনি নামাজ পড়ছেন। হজ করলেও লোকেরা জানতে পারছে, উমরা করতে গেলেও লোকেরা জানতে পারছে, যাকাত দিলেও জানতে পারছে, সাদকা করলেও জানতে পারছে, মসজিদ মাদ্রাসা বানালেও জানতে পারছে। যে কোনো নেক আমল করেন না কেন, কেউ না কেউ জানবেই, লুকিয়ে রাখতে পারবেন না, কেউ না কেউ জানবেই। একটা ভাগ তাহলে মানুষের আসতে পারে। অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে লোক দেখানো নিয়ত চলে আসে, খলুসিয়াত কমে যায়, দুনিয়ার গরজ চলে আসে। কিন্তু রোজা এমন একটি ইবাদত যেই ইবাদত আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। আমরা সকলে রোজা আছি, এটা জানার কোনো উপায় আছে বলেন? কোনো উপায় আছে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন যে সকলে রোজা আছি না? হ্যাঁ, কেউ বলতে পারবেন না। অনেকে হয়তো রোজা, একজন বলছে আমি রোজা আছি, ধরেন একজন লোক রোজা আছি বলছে, ওর কথাটা যে সত্য কেমন করে জানবেন? একমাত্র আল্লাহ জানে। একজন লোক বলছে আমি রোজা আছি, এই কথাটা তোর সত্য না মিথ্যা? রোজা ইফতার করতে এসছে, রোজা রেখে এসছে, না এমনি খেতে এসছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। আর আরেকজন লোক যদি বলে যে রোজা নেই কিন্তু আসলে রোজা আছে, তাও জানতে পারবো না আমরা। তাহলে বোঝা গেল যে রোজার বিষয়টি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারেন না। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কুদসিতে বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহি ইলা সাবঈমিয়াতি দিফিন ইল্লা সাউ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের সমস্ত আমল লাহু, তাতে তার একটা অংশ থাকে, মানে শয়তান ঢুকতে পারে, শয়তান ঢুকে যেতে পারে যে তুই নামাজ পড়ছিস, লোকেরা তোকে খুব ভালো মত বলবে। হ্যাঁ, লোকেরা দেখলো যে তুই নামাজ পড়ছিস, এই যে ফজর নামাজ পড়লি, দেখলো লোকেরা, শয়তান আসতে পারে। শয়তান মনে মনে আপনার ওয়াসওয়াসা দিবে যে অন্তত মহল্লার লোকেরা জানছে যে তুই ফজর নামাজ পড়ছিস, হ্যাঁ, লোকেরা জানলো যে জুমার মসজিদে তুই এসেছিস, লোকেরা জানলো যে তারাবির নামাজে তুই আছিস, তাই না? সব নামাজে শয়তান ভাগ নিতে পারে, শয়তান আপনাকে ওখানে ওয়াসওয়াসা দিয়ে আপনার ইখলাস কমিয়ে দিতে পারে, দুনিয়ার স্বার্থ, লোক দেখানো, লোক শোনানো নিয়ত চলে আসতে পারে। ইল্লাস সম, একমাত্র রোজা, একমাত্র ফাইন্নাহু লি, একমাত্র আমার জন্য তা রাখা হয়। ওয়া আনা আজজি বিহি, আর রোজার বদলা আমি স্বয়ং আল্লাহ দেব। ইয়াদা ওস্তামাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি। রোজার অবস্থায় বান্দা তার পানাহার এবং তার কাম বাসনা আমার সন্তুষ্টির জন্য ছাড়ে, কারো ভয়ে ছাড়ে না, কেউ জানতে পারবে না। বাথরুমে গিয়ে যদি পান পান করে না, কেউ জানতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। পুকুরে যদি ডুব দিয়ে পানি খেয়ে নেয়, কেউ জানতে পারবে না। হ্যাঁ, নদীতে সাঁতার কাটতে কাটতে যদি ডুব দিয়ে পেট ভরে পানি খেয়ে নেয়, কেউ জানতে পারবে না আল্লাহ ছাড়া। বাড়িতেও বললো রোজা আছি, স্ত্রীকে বললো রোজা আছি, এখানেও বললো রোজা আছি, কেউ জানতে পারবে না। রোজাতে যে ইখলাস আছে, ইখলাস পৃথিবীর কোনো ইবাদতে নেই। গোটা মাস ধরে রোজা না রেখেও সমাজকে বলা যেতে পারে যে রোজা আছে, মজলিসে আসছে, রোজা ইফতার করছে, আমরা জানছি রোজা আছে, তাই না? তো রোজাতে এত বেশি ইখলাস আছে, যেই ইখলাস আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি করে দিবে। এই রোজা যে আন্তরিকতার সাথে রাখছেন, যে খলুসিয়াতের সাথে রাখছেন, এই খলুসিয়াতটা যদি কন্টিনিউ করেন আপনি সমস্ত ইবাদত বন্দেগীতে, এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে আল্লাহর ভয়ে কাজ করা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করা,
আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এই যে তাকওয়া। রোজা সম্পর্কে কত আমরা গুরুত্ব দিয়ে থাকি চিন্তা করুন, যে আপনাকে যদি 5 মিনিট আগে বলা হয় যে আপনি পানি পান করে নেন, খুব পিপাসা লেগেছে পানি পান করে নেন, কেউ জানবে না চলে নির্জনে একটু পানি পান করবেন, কখনো করবেন না আপনি। আপনার যদি 1 লাখ টাকা দেওয়া হয় তাও করবেন না আপনি। তাহলে চিন্তা করেন রোজাটাকে এত ইখলাসের সাথে আপনি রাখছেন যে রোজার ক্ষেত্রে কোনো রকমের আপনার মধ্যে ত্রুটি নেই ইখলাসে। এই ইখলাস নামাজে পয়দা করেন, এই ইখলাস যাকাত দিবেন তখন পয়দা করেন, এই ইখলাস যখন মসজিদ মাদ্রাসা তৈরি করবেন তখন পয়দা করেন, এই ইখলাস যখন দিন ইসলামের দাওয়াতের কাজ করবেন তখন পয়দা করেন, এই ইখলাস আপনি হজে উমরাতে পয়দা করেন। আবার হজে গিয়ে উমরা গিয়ে ছবি তোলা কেন শুরু করছেন? হ্যাঁ, উমরায় গেলেন, তারপর একটা সাফার উপর ছবি, একটা মারওয়ার উপর ছবি, চুলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলেন। হ্যাঁ, গাড়িতে বাসে যাচ্ছেন অথবা কারে যাচ্ছেন আর ছবি তুলে দিয়ে দিলেন ইহরাম পরা অবস্থায় যে আমি উমরাই যাচ্ছি। কেন ভাই, ওখানে কেন ইখলাসের এত অভাব? লোকজনকে জানাতে চান আপনি যে আমি হজে গেলাম উমরাই গেলাম? কেন এত দুর্বল? কেন রোজা ছবি তুলে দেন তো দেখি, যে রোজা আমি ছবি তুলে দিচ্ছি, দেখেছেন কাউকে ছবি তুলে দিতে? হ্যাঁ, যে আমি রোজার ছবি তুলে দিলে আমি রোজার অবস্থায় আছি। তাহলে রোজার অবস্থায় এত আপনার আন্তরিকতা, এত আপনার নিষ্ঠার খলুসিয়ত, এইরকম খলুসিয়ত যদি পয়দা করেন তাহলেই তাকওয়া আপনার মধ্যে চলে আসবে, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য তাকওয়ার সংজ্ঞা সম্পর্কে অনেকগুলি সংজ্ঞা বলা হয়েছে যে তাকওয়া কাকে বলে, তার মধ্যে একটি সংজ্ঞা বলছি এখানে আজকে, সেটা হচ্ছে যে আল্লাহ ইয়ারা কাল্লাহ হাইসো মানা আক, যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন আল্লাহ তোমাকে না দেখেন। ভালো করে শুনবেন, তাকওয়া কাকে বলে? যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন ওখানে যেন আল্লাহ পাক তোমাকে দেখতে না পান। আল্লাহ ইয়াফতাকিদা কাল্লাহ হাইসো আমারাকা, আর যেখানে আল্লাহ তোমাকে যেতে হুকুম করেছেন সেখানে যেন তোমাকে আল্লাহ অনুপস্থিত না পান। এই দুটো কথা মনে রাখবেন তাকওয়ার ক্ষেত্রে, আল্লাহ যেখানে যেতে বলেছেন সেখানে গায়েব থাকবেন না, সেখানে হাজির আপনি, আর যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন সেখানে হাজির হবেন না, সেখান থেকে দূরে থাকবেন আপনি, ওইখানে যেন আল্লাহ দেখতে না পান আপনাকে। আল্লাহ সবসময় দেখছেন তাই না? ফজর নামাজ আল্লাহ দেখছেন না? দেখছেন না? আল্লাহ ফজর নামাজ যেতে হুকুম করেছেন কি না? ফজর নামাজে যেতে হুকুম করেছেন। তাহলে যেখানে আল্লাহ যেতে হুকুম করেছেন ওখানে, ওখান থেকে আপনি গায়েব থাকবেন না, ওখান থেকে আপনি অনুপস্থিত থাকবেন না, এটা হচ্ছে তাকওয়ার একটা দিক। আর যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন, হারামের জায়গায় যেতে নিষেধ করেছেন তাই না? বুলু ফিল্ম দেখতে আল্লাহ নিষেধ করেছেন কি না? ফাহেশা কি না, অশ্লীলতা? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীলতার কাছে যাবে না। তাহলে বুলু ফিল্মের সামনে যেন আল্লাহ কখনো না দেখেন। উলঙ্গ ছবি ফেসবুকে দেখছেন আপনি, কেউ দেখছেন আপনার মোবাইল আর আপনি, আল্লাহ যেন এমন জায়গায় তোমাকে না দেখেন যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, ঠিক না? মদের কাছে, হ্যাঁ, সিগারেটের কাছে, চুরি করার কাছে, হ্যাঁ, ডাকাতি করতে, বেইমানি করতে, সুদ খেতে আল্লাহ যেতে নিষেধ করেছেন। সুতরাং যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন আল্লাহ তোমাকে দেখতে না পান, এই হচ্ছে তাকওয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন যে আইয়ামা মাদুদাত, রোজা মাত্র কয়েকদিন, দেখেন 3 দিন শেষ, 3 দশে 30 তাই না? 3 দিন শেষ। জি হ্যাঁ, ওসর বুঝেন তো, ওসর 10 ভাগের 1 ভাগ তো ওসর শেষ, 3 দশে 30 তাই না? ওসর শেষ, এরকম ধীরে ধীরে দেখবেন যে এক সময় কত শেষ হয়ে গেল, 1/4 শেষ, 4 ভাগের 1 ভাগ শেষ, 3 ভাগের 1 ভাগ শেষ, 2 ভাগের 1 ভাগ শেষ, অধিকাংশটাই শেষ, এ দ্রুত শেষ হয়ে যাবে। আইয়ামা মাদুদাত, আল্লাহ বলছেন মাত্র কয়েকদিনের রোজা। সুতরাং এই রোজাকে ভারী মনে করবে না, হালকা মনে করবে। যারা রোজা রাখবে তাদেরও দিন পার হয়ে যাবে, আর যারা রোজা রাখছে না তাদেরও দিন পার, দিন থেমে থাকবে না। কিন্তু যারা রোজা পালন করলো তারা কামিয়াব হয়ে গেল, আল্লাহকে রাজি করতে পারলো। আর যারা রমজান মাসে বিনা কোনো শরীয়তে অজরে পানাহার করলো, আল্লাহকে নারাজ করে দিয়ে জাহান্নামের রাস্তায় চলে গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও জানছে যে মানুষের অসুবিধা হইতে পারে, তাই বলছেন ফামান কানা মিনকুম মারিযান, কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদাতু মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় সংখ্যা পূরণ করে নেবেন। সফরে থাকলে আপনি রোজা ছাড়তে পারেন, তবে সফরে যদি কোনো কষ্ট না হয় তো রোজা রাখাটাই ভালো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ সফরে যেই সফরে কোনো কষ্ট নেই রোজা রেখেছেন, এবং সাহাবিরা কেউ রেখেছেন কেউ রাখেননি, কেউ কাউকে দোষারোপ করেননি। ছাড়া জায়েজ সফরের অবস্থায়, রোজা ছাড়া জায়েজ, কিন্তু রোজা রাখতে পারলে রাখাটাই ভালো। এখান থেকে রিয়াজ গেছেন অথবা মক্কা গেছেন, রোজা রাখতে কোনো অসুবিধা নেই, কষ্ট তেমন হয় না, এখানেও যে কষ্টটা হয় ওই কষ্টটাই ওখানে, তাহলে রোজা রাখাটাই ভালো, রোজা রাখাটাই ভালো, ছাড়া জায়েজ। কিন্তু যদি দ্বিতীয় অবস্থা, একটা অবস্থা বললাম যে রোজা রাখাই উত্তম সফরে, দ্বিতীয় অবস্থা হচ্ছে যে রোজা রাখতে কিছুটা কষ্ট হচ্ছে, মানে এই দাম্মামে থাকলে যেই কষ্ট হয় খিদা পিপাসা, তার চাইতে বেশি কষ্ট হচ্ছে আপনার মক্কা মদিনা গিয়ে বা রিয়াজে গিয়ে, তাহলে তখন রোজা রাখা মকরু অপছন্দনীয়, রোজা ছাড়াটাই উত্তম আপনার জন্য, রোজা ছাড়াটাই উত্তম, অন্য সময় রোজা কাজা করবেন। তৃতীয় অবস্থা হচ্ছে রোজা রাখতে চরম কষ্ট হচ্ছে, ওমরা করতে গিয়ে সাফা মারওয়া সাই করতে গিয়ে আর রোদরে তওয়াফ করতে গিয়ে অবস্থা খারাপ ধরেন, অথবা আপনার যে কোনো শহরে গিয়ে বড়ই কষ্ট হয়ে গেছে রোজা রাখতে, শরীর একবারে অচল, এই অবস্থায় রোজা রাখা জায়েজ নয়, গুনাহ হবে। রোজা রাখলে কি হবে সফরে? তাহলে বেশি কষ্ট করে রোজা রাখলে নাজায়েজ এবং গুনাহ হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম অবস্থার ক্ষেত্রে বলেছেন, লাইসা মিনাল বিররি আসসিয়াম ফি সাফার, সফরে রোজা রাখলে কোনো নেকি হয় না। রোজা রাখতে যদি বেশি কষ্ট হয় তারপরে সফরে কেউ রোজা রাখে তাহলে এই রোজাতে নেকি হয় না। মক্কা বিজয়ের বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি বেহুশ হয়ে পড়ে গেছে আসরের সময় রোজা রেখে, সারাদিন রোজা ছাড়েনি, আর গরমের সময় ছিল রোজা। নবী করিম সব জানতে পারলেন যে এরকম একটা লোক বেহুশ হয়ে গেছে আর লোকের ওকে ছায়া টায়া করে পানি টানি দিচ্ছে মাথায়, বললেন যে দেখো এইরকম কষ্টের অবস্থায় রোজা রাখা গুনহার কাজ, উলায় কামল ওসাত, যারা এইরকম কষ্ট করে রোজা রাখে তারা হচ্ছে নাফরমান। তিনবার করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যদি সফরে এইরকম অবস্থা হয় তাহলে রোজা রাখবেন না। তিনটি অবস্থা বললাম, আপনার অবস্থা আপনি সফরে নিজেই বুঝতে পারবেন কি অবস্থা আপনার। অসুস্থতার ক্ষেত্রে ওই রকমই, যদি খুব বেশি কষ্ট হয় তো রোজা রাখা গুনহার কাজ, গুনহার রোজা রাখবেন না আপনি অসুস্থ অবস্থায়। কিন্তু যদি রোজা রাখতে কষ্ট হয়, এমন কষ্ট যে তাতে চিকিৎসা বিলম্ব হয়ে যাচ্ছে, অথবা ওষুধ পানি ঠিকভাবে তিনবার খেতে হবে, অ্যান্টিবায়োটিক ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, এই রকমের অবস্থা, তাহলে রোজা ছাড়াই হচ্ছে উত্তম। কিন্তু যদি হালকা অসুখ থাকে, হালকা অসুখ সবারই আছে, এই অবস্থায় রোজা ছাড়া জায়েজ নাই, কারো সর্দি, কারো কাশি, কারো অ্যালার্জি, কারো গলা খারাপ ইত্যাদি, কারো মাথার ব্যথা ইত্যাদি, শরীরে ব্যথা না, এইরকম সাধারণ অসুখের অবস্থায় রোজা ছাড়া জায়েজ নয়। এই ক্ষেত্রেও তিনটি অবস্থা, কিন্তু যদি হালকা অসুখ হয় তো রোজা ছাড়া জায়েজ নয়, সফরে যদি কষ্ট নাও হয় তবু রোজা ছাড়া জায়েজ আছে, তবে রোজা রাখাই হচ্ছে উত্তম।